ঘরের চেহারাটাই পাল্টে গেল। কত পড়ল? মাত্র 300। 300 টাকায় কার্পেট? তুমি আমাকে বোকা গাধা ভেবেছো? 300 টাকায় এত বড় একটা কার্পেট হয়? কত চাপলে? সত্যি বলছি, 300 ছেলে কিনেছি। হঠাৎ আবু হোসেনের মতো একটা কার্পেট আনলে? পয়সা কামড়াচ্ছিল? কামড়াবে কেন? জীবনটা কি শুধুই আলু পটল ঢেঁড়স? সৌন্দর্যের পূজারী হওয়া মাধুরী, দেখো তো ঘরের মেঝেতে কেমন ফুটেছে। হ্যাঁ, এইবার ভেন্টিলেটর থেকে কোকিল ডেকে উঠবে। এই 300-র সঙ্গে আরও কয়েকশো জুড়লে একটা নতুন তোষক, একটা ভালো লেপ, গোটা দুই বেড কাভার হয়ে যেত। এই মাঝ মাসে তুমি 300 টাকা পেলে কোথা থেকে? ছিল। কোথায় ছিল? সে এক জায়গায় ছিল। তার মানে তুমি আমার টাকায় হাত দিয়েছো নাকি? তোমার টাকা মানে? আরে আমার টাকাই তো তোমার টাকা হয়। তোমার টাকা মানে আমার টাকা, টাকা ছাড়া কিছু নিজস্ব নয়। যেমন আমার টাক আমারই টাক, তোমার টাক না। ওসব রঙ্গরসিকতা ছাড়ো, তুমি আমার টাকা ঝেড়েছো কি না বলো। বলা বলির কি আছে, মিলিয়ে দেখে না। দেখবো কি করে? তুমি যে বসে আছো, এক্ষুনি আমার টাকা লুকাবার জায়গাটা দেখে ফেলবে। আমি চোখে আঙুল চাপা দিচ্ছি। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, আঙুলে ফাঁক দিয়ে দেখে নেবে। মনে নেই একবার তুমি আমার সব ছেড়ে দিয়েছিলে? সত্যি বলছি, দেখবো না, চোখ টিপে বসে থাকব। পুরুষ জাতিকে আমি আর একেবারেই বিশ্বাস করি না। দাঁড়াও, তোমার চোখে আগে আমি রুমাল বাঁধি। টাকা কি তুমি এ ঘরেই রাখো? আগে হ্যাঁ, চোরের ঘরে রাখলে ধনসম্পদ নিরাপদ থাকে। কোথায় থাকতে পারে? খুব সহজ অথচ খুব কঠিন জায়গা, শার্লক হোমস ছাড়া খুঁজে পাবে না। তোমার রুমালটা কোথায়? পকেটে? কার্পেটে পা দিও না। সে আবার কি, ঘর জোড়া কার্পেট, হাঁটবো কোথা দিয়ে? কেন, দেয়ালের পাশ দিয়ে সাবধানে ফালি জায়গাটুকু দিয়ে। তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে? কার্পেটের উপর দিয়ে তো লোকে হাঁটে। সে বড় লোক, বড় লোকে কার্পেটের উপর দিয়ে হাঁটে, আর গরিব হাঁটে চারপাশের ফালি জায়গা দিয়ে। অমন কার্পেট দরকার নেই, তুমি রোল করে রেখে দাও, খুব হয়েছে। দেয়ালে পাশ দিয়ে অমন টাল খেতে খেতে আমি যাওয়া আসা করতে পারবো না। এ যেন কান নিচ ধরে চোরের মতো হাঁটা। ভালো দামি জিনিসের কদর বুঝতে শেখো মাধুরী। সারা জীবন শুধু নেতা ঝাঁটা আর হাতাকুন্তি নিয়ে কাটালে চলবে না। যাতে ওঠো, যাতে। তুমি ওঠো, আমি তোমার কোমর ধরে ঝুলে পড়ব। পতির পুণ্যেই সতীর পুণ্য। এ কি, চললে কোথায়? যাই, চায়ের জল বসাই। তোমার সঙ্গে বকবক করলে রাতে ডান হাতের ব্যবস্থা কে করবে? তোমার টাকা মেলাবে না? টাকা, যে কটা টাকা আছে তাতে তোমার কার্পেটটা কিনলে কিভাবে? যেভাবে সবাই কেনে, সোজা দোকানে গেলুম, দাম ফেললুম, ট্যাক্সিতে চাপালুম, নিয়ে চলে এলুম। কালই তুমি আমাকে বললে সংসার চলছে তৈলহীন গরুর গাড়ির চাকার মতো ক্যাচর কোচর করে, মাস যেন শেষ হতে চাইছে না। হঠাৎ তোমার পকেটের টাকা এসে গেল, আর তুমি কিনলে অদ্ভুত এক জিনিস, কার্পেট। কি জানি বাবা, আমার কেমন যেন রহস্য রহস্য লাগছে। কি রহস্য? তোমার ধারণা আমি চুরি করে এনেছি? তুমি জানো? সামান্য ব্যাপার নিয়ে মেয়েরা কি মাথায় যে ঘামাতে পারে। যাই, হাত পা ধুয়ে আসি, আজ আমার রাত, অমর খাইয়ামের রাত। চস্ত পায়জামা আর পাঞ্জাবি পরে, কানে আতর গুঁজে, শের আফগানের মতো এই কার্পেটে বসবো। ভরো পেয়ালা সাকি, সুর আছে ভেসে যাও সুরের স্রোতে, সুরা আছে ভুলে যাও সব কিছু, রূপসীর প্রেমে পাগল হয়ে যাও, সাধুতা থাক অন্যদের জন্য। সামান্য একটু শীত পড়েছে, এবার লেপটে রোদে দাও। কি হলো, শুতে না শুতেই ঘুমিয়ে পড়লে? তোমার কি হয়েছে বলো তো? সেই সন্ধ্যে থেকে হুঁ হাঁ চলছে। বলেছি তো যে তোমার টাকা আমি নিইনি। তুমি ঘুষ নিয়েছো? ঘুষ? ঘুষ? হ্যাঁ ঘুষ। এই কার্পেটটার দাম 1200 টাকা, 300 টাকা নয়। কি আবোল তাবোল বকছো, তুমি একেবারে সব জানতা হরিদাস। দেখো, মিথ্যে কথা দিয়ে সত্য চাপা যায় না।
কোনো না কোনো ফাঁক দিয়ে বেরিয়ে পড়বেই। তুমি কি জানো কার্পেটটার নিচে দামের একটা টিকিট লাগানো আছে, তুমি লক্ষ্য করনি? হতেই পারে, মিথ্যে কথা। দেখতে চাও? আলো জ্বালাবো? লেখা থাকলে ওটা নতুনের দাম, সেলের দাম 300। 900 টাকা ছাড়? এ কি ব্যবসা না দান খয়রাত? আজকাল কটা লোক কার্পেট কিনতে পারে মাধুরী? তা ঠিক, ঘুষের পয়সা ছাড়া কার্পেট কেনা যায় না। রোজ মাছ খাওয়াও যায় না, রোজ ট্যাক্সি চাপাও যায় না। মাঝরাতে প্রলাপ না বুকে ঘুমিয়ে পড়ো রানী। প্রলাপ? তুমি আমাকে ঘুম পাড়াতে পারবে? তুমি কি তোমার বিবেককে ঘুম পাড়াতে পারবে? জ্ঞান দিও না তো। তুমি অনেকদিন থেকেই উসখুস করছিলে, কোটা পারমিট লাইসেন্স সব তোমার হাতে, শেষে লোভ আর সামলাতে পারলে না, শয়তানের কাছে বিকিয়ে দিলে নিজেকে। দেখো বাড়াবাড়ি করবে না, বউ বউয়ের মতো থাকবে। তার মানে? মানে খুব সহজ, আমার ব্যাপারে নাক গলাবে না। আমি কি করছি না করছি তোমার দেখার কোনো দরকার নেই। এই তো নিজ মূর্তি ধরেছ, স্বরূপ বেরিয়ে পড়েছে। তোমার জীবনে আমার ভূমিকা তাহলে কি, সেবাদাসী? জানো তুমি আমার নজরে আজ কত ছোট হয়ে গেলে। একটা অসৎ ব্যবসায়ী এইবার তোমাকে নাকে দড়ি দিয়ে পোষা জানোয়ারের মতো ঘোরাবে। ওঠ তো ওঠ, বস তো বস। মাধুরী, আজ তুমি আমাকে ধমকাচ্ছ, কাল ওরা তোমাকে ধমকাবে। সারাদিনের পর তুমি আমাকে একটু ঘুমোতে দেবে? আজ তুমি আমার জন্য ঘুমোতে পারছো না, কাল তুমি ওদের জন্য ঘুমোতে পারবে না। তোমার লোভ দিনে দিনে বাড়বে, আর ততই তুমি বিকিয়ে যাবে। দেখো বেশি প্যান্ট প্যান্ট করো, আজকাল সবাই ঘুষ নেয়, ওসব মধ্যযুগীয় আদর্শ একালে অচল। ও হলো লোভীর যুক্তি। আমি ও ঘরে গিয়ে শুই। শুতে পারো তবে ঘুমোতে পারবে না, মশার কামড়ে উঠে আসতে হবে। আর আমিও নেমে যাব না, তোমার পাশেই থাকবো, কারণ শেষ পর্যন্ত আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। তোমার পায়ে পড়ছি, দয়া করে চুপ করো। হ্যাঁ এবার আমি চুপ করছি, এখন তুমি নিজের কণ্ঠস্বর শোনো। না ঘুম আসছে না, জল খাই। বেড সুইচটা গেল কোথায়? ওই তো বালিশের খোলের মধ্যে ঢুকে গেছে। কীভাবে যে মশারি গুঁজেছে না, বাপস রে। ঘুষ ঘুষ নিয়েছি, ঘুষ, কে ঘুষ নেয় না? ধর্মপুত্র যুধিষ্ঠির এমন সুন্দর একটা কার্পেট নিজের রোজগারের পয়সায় কোনোদিন কিনতে পারতাম না? কেনা উচিত? এই ঘুষের সমাজের কি ক্ষতি হচ্ছে? ঘুষ তো আর ঘুষি নয় যে সবাই দাঁত ছিরকুটে পড়বে। রসময় বাবুর ফাইলটাকে একটু স্নেহ করতে হবে, তাতে তো দেশের ভালো হবে, ব্যবসা বাড়বে, শিল্প বাড়বে। না শুয়ে পড়া যাক। মানস, মানস। কে কে? আমি তোমার বিবেক। তুমি কোন বংশের ছেলে মনে আছে? তোমার পিতা ছিলেন আদর্শ শিক্ষক, সারা জীবন অসত্য আর বিলাসিতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, উপোস করেছে, তবু কারোর কাছে হাত পাতেননি। তুমি তার ছেলে হয়ে আজ তুমি বড় রেস্তোরাঁয় পরের পয়সা সামান্য মদ্যপানও করেছো। এইভাবে একটু একটু করে তুমি নামতেই থাকবে, নিচে আরও নিচে। কে কে? মাধুরী, মাধুরী! কি হলো? ঘরে কে ঢুকেছে? কে আবার ঢুকবে? আমি নিজে দরজা বন্ধ করেছি। আলো জ্বালো। কই? কেউ নেই, তুমি আর আমি ছাড়া কেউ নেই। আছে আছে, ও ওই কার্পেট আমার জীবনের প্রথম পাপ, এই রাতে আমি ওর সৎকার করব। তুমি শুধু একবার হরি বলো। কি হলো, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? ভয় করছে মাধুরী, ভীষণ ভয় করছে। অনেক দিন ভুগে প্রকাশবাবু চলে গেলেন, সারা জীবন অনেক করেছেন, এই শেষ রাতের অন্ধকারে চলেছেন। কোথায় কোথায় কেউ জানে না। আমার এত ভয় করছে কেন মাধুরী? তুমি একা অনেক দূর চলে গেছো তাই এত ভয় করছে। ফিরে এসো, এই দুর্দিনে কষ্টের সংসারে আবার তুমি ফিরে এসো। দুর্নীতি হলো মৃত্যু,
ন্যায় আর সত্য হলো জীবন।